الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى وقال عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا مولانا محمد وعلى آله منتجدين حيته بالهوى حيت جدين شبر كبوتر মেঘের ডানায় ফাটিয়ে দিতাম মেঘের ডানায় ফাটিয়ে দিতাম মদিনার উফর জেঠায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد
ولك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. اور میری معراج کی مائی تیرے قدم تک پہنچا بلغ العلا حسنت جمیع خصالہ. একটুখানি জিকির করে আকাশ যাহার জমিন তাহার আকাশ কার আকাশ কার জমিন কার আকাশ যাহার জমিন তাহার সৃষ্টি যাহার আইন তাহার তবু কেন মানুষ বোঝো না তুমি ছোট পিছনে গায়রুল্লার ফিরে এসো আলহামদুলিল্লাহ, আজকের এই মহতি আয়োজন, আজকের এই মোতাবাররাত মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, এই অ্যারেঞ্জমেন্টকৃত মাহফিলের সম্মানীয় সভাপতি যিনি পাত্র মসজিদের দীর্ঘ অনেক বছর, 18 বছর সম্ভবত, 21 বছর পর্যন্ত যিনি আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আসতেছেন, আপনাদের লিডার, আপনাদের নেতা, এই মসজিদের খতিব, আমার পরম শ্রদ্ধাভাজন এবং আমার সম্মানিত বন্ধুবর শ্রদ্ধা বড় ভাই জনাব মাওলানা আবু তাহির সাহেব, মাগরিবের পর থেকে অদ্যাবধি অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে আলোচনা পেশ করলেন, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর জনাব হযরতুল আলাম মাওলানা নুরুন নবী সাহেব, আমার সামনে উপস্থিত আছেন ওলামা ইকরাম, আমি আমার অনেক মুহিব্বিন ভাইদেরকে দেখতেছি আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষত এই এলাকায় মধুপুর এলাকার মানুষেরা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্যান্ডেলে উপস্থিত আছেন আমাদের সাবেক মেম্বার, বর্তমান মেম্বার দুইজনের পাশে আছেন আলহামদুলিল্লাহ। আমরা ঠিক এরকম জনপ্রতিনিধি চাই যারা আমরা সবসময় তাদেরকে পাশে পাবো, আমাদের কাছে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনারা আমাদের জনপ্রতিনিধি হিসেবে দুনিয়াতে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাশরের ময়দানে নেতাদেরকে ধরে ধরে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন,
يوم ندعو كل أناس بإمامهم আজ যারা দুনিয়ার জমিনে নেতৃত্ব দিচ্ছ হাশরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি প্রত্যেক নেতাদেরকে তাদের কর্মী সহ ডাক দেব, সেদিন নেতাদের থেকে সমস্ত জবাবদিহি আদায় করা হবে। নেতার কর্মীরাম গায়রুল্লাহর আদর্শ, গায়রুল্লাহর আইন যারা মেনে চলেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যারা অন্যের আদর্শকে অনুসরণ করেছে, সেদিন তারা দেখবে তাদের জীবনের সমস্ত আবান হাবা আমমাংসুর সব আমল বরবাদ, জাহান্নামের ফয়সালা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হবে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, দুনিয়ার জীবনে মুমিন আর কাফির একসাথে একই রাস্তায় চলাফেরা করেছো, একই পুকুরে গোসল করেছো, একই পাত্রে খানা খেয়েছো, একই বাজারে গেছো, এটা দুনিয়ার জীবনে তোমার শেষ হয়ে গেছে। আজকে আখিরাত শুধু সারা আমার উপর ইস্তিকামত করে, শত জুলুম নির্যাতন সহ্য করে, আমার রাসূলের আদর্শকে যারা বুকে লালন পালন করেছে, যারা ধারণ করেছে, আজকে আখিরাতের সকল পুরস্কার আমি আল্লাহ ওই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য রেখে দিয়েছি। আলাদা হয়ে যাবে লোকেরা, অপরাধীরা একদিকে চলে যাবে, আর যারা জান্নাতি তারা আলাদা হয়ে যাবে। তখন অপরাধীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একখানা দরখাস্ত করবেন, সেই দরখাস্ত সূরাতুল হামিমার সিজদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন দুনিয়ার বুকে যারা আল্লাহর আইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যারা করে নাই, যারা গায়রুল্লাহর আইন মেনেছেন, রাসূলুল্লাহ ছাড়া অন্যদের আদর্শকে অনুসরণ করেছেন, সেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, রাব্বুল আলামিন যাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। এই আয়াতের তাফসিরে এসেছে সেদিন সন্তান তার পিতার বিরুদ্ধে অভিযোগ করবেন, ছোট ভাই তার বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবেন, এলাকার কর্মীরা তার নেতার বিরুদ্ধে অভিযোগ করবে, আমার আব্বা জাগতিক জীবনের সব কাজ আমাকে দিয়ে করাইছে কিন্তু আমাকে কোনোদিন নামাজ পড়ার জন্য বলেন নাই, আমার আব্বা গণিত না পারলে গণিতের টিচারের নিকট ধরাই দিয়েছে প্রাইভেট পড়ার জন্য, ইংরেজি না পারলে ইংরেজি টিচারের কাছে যাওয়ার জন্য বলেছে, মাস শেষে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমার আব্বার সন্তান ছিলাম, আমার আব্বা আমাকে কোনোদিন কোরআন পড়তে বলে নাই, আমি আব্বার সব কথা অনুসরণ করেছি, আমার আব্বা জাগতিক জীবনে সব কাজ আমাকে দিয়ে করাইছে কিন্তু আখিরাতের ব্যাপারে কোনো উদ্বুদ্ধ করে নাই, জাহান্নামের ব্যাপারে কোনোদিন আমাকে ভয় দেখাই নাই। বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবেন, কর্মীরা তাদের নেতার বিরুদ্ধে অভিযোগ করবেন, কর্মীরা বলবে নেতাজি আপনি যখন যাই বলেছেন সেটা আমরা পালন করেছি, আপনি বলেছেন অমুককে মেরে আসো, কোন দিকে তাকাই নাই, এটার আগ পিস কি হবে কিচ্ছু ভাবি নাই, ভাবছি আপনি আমাদের নেতা, আমি আপনার কথা অনুযায়ী অমুককে মেরে হত্যা করে চলে এসেছি, দুনিয়ার জীবনে আপনার কথার বাইরে কোনোদিন যাই নাই, আপনি যেভাবে বলছেন আপনি আমরা সেভাবে চলাফেরা করেছি, আমার নেতাজি আমি আপনার দল কষি করেছি, আপনাকে অনুসরণ করেছি কিন্তু আপনি যতদিন এসেছেন কোনোদিন আমাকে আখেরাতের কথা বলেন নাই, পিতামাতার খেদমতের কথা বলেন নাই,
কোরআন হাদিসকে অনুসরণের কথা বলেন নাই, যেহেতু দুনিয়ার জীবনে আপনি আমি আপনাকে অনুসরণ করেছি রব্বুল আলামিন। আজকে তোমার দরবারে আমার প্রার্থনা হচ্ছে, আমাদের প্রার্থনা, আমরা তো জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু যাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম ওই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের পায়ের কাছে রাখেন, আমরা সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে দেন, তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। সুতরাং আজকে যারা মাহফিলে চড়ে এসেছেন আকাশের নিচে জমিনের উপরে, খোদার কসম আপনাদের চাইতে উত্তম ব্যক্তি এই মুহূর্তে অন্তত মধুপুর এলাকায় একজন নাই বলে সুবহানাল্লাহ। আমরা যারা এসেছি আমরা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারবেন না যদি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেন। হেদায়েত অবশ্যই আল্লাহর হাতে, কার হাতে? প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি হেদায়েতের জন্য যদি কবুল না করেন, তিনি যদি রসুলের চাচাও হন আর ওয়াজ যদি স্বয়ং রসুলও করেন, সেখানেও তিনি হেদায়েত পাবেন না, বলেন ঠিক কিনা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে আবু, হযরত বলবো না যেহেতু হযরতের মতো তিনি, যদি মাত্র একমাত্র একবার যদি তিনি যদি ঘোষণা করতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার ঘোষণা একবার যদি আবু তালেব সেদিন দিয়ে দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যাকে দিবাবে ছায়ার মতো অনুসরণ করেছেন, বট বৃক্ষের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তিনি সাহায্য করেছেন, কিন্তু সে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তার কপালে না থাকার কারণে অন্তিম মুহূর্তে আবু জেহেল এক পাশে, রাসূলুল্লাহ এক পাশে, ওয়াজ আবু জেহেল করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কোফালে না থাকার কারণে স্বয়ং যে রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে ওই ওহির ভিত্তিতে রাসূলুল্লাহ যে ওয়াজ করেছেন ওই ওয়াজেও আবু তালেব হেদায়েত পান নাই। সুতরাং অনেকে মনে করেন বর্তমান সময়ে এত ওয়াজ হয় এই লোকে লোকের হেদায়েত পায় না কেন? আমি বলবো ভাই, হেদায়েত যদি আল্লাহ যদি কপালে না রাখেন, রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের ওয়াজেও কাজ হবে না, বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ ওয়াজ করেছেন সেখানে হেদায়েত পায় নাই, আর আমরা নাউজুবিল্লাহ আমরা কি 1500-1400 বছর পরে এসে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন তাদের পায়ের দুলার যোগ্য হব না? হব কিনা বলেন? না, দুলার যোগ্য হব না। প্রিয় ভাইরা, এজন্য আজকে আমরা আল্লাহর রহমতে যারা এসেছি, আমি ইনশাআল্লাহ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিষ্কৃত দুইখানা হাদিস তেলাওয়াত করেছি, এই দুটার আলোকে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব, আমি আলোচনা করব আর আপনারা চলে যাবেন না, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আমরা সবাই মুনাজাত করে যাব, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আসলে থাকবেন, আসলে কি থাকবেন, ওই অন্তরে একটা, কিন্তু আমরা তো ওই আবেগের কারণে হাতটা উঠে গেছে ঠিক না? তা আলহামদুলিল্লাহ আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এবার আসুন আমি তিলাওয়াতকৃত আয়াতের আলোকে দু চারটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ, আমার সাথে সকলে পড়ুন, এটা অত্যন্ত পরিচিত আয়াত আমাদের সবার, আমাদের হুজুরদের মুখস্থ আছে সবাই, বলে আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
يغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين বলেন قل 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 يا محمد হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে এই ঐলান আমার পক্ষ থেকে করে দেন এই ওয়াজ আপনার সমস্ত উম্মতদেরকে আপনি করে দেন আমার পক্ষ থেকে সেটা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও আল্লাহর রহম আল্লাহর ফজল আল্লাহর করুণায় যদি তোমরা সিদ্ধ হতে চাও আল্লাহর মুহিব্বিন বান্দাদের কাতারে যদি তুমি শামিল হতে চাও আল্লাহর ভালোবাসা আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই সমস্ত লোকদের যদি তুমি কাতারবদ্ধ হতে চাও আমরা চাই না আমরা চাই না আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই চাই কি না আমরা সবাই চাই আল্লাহ তুমি আমাকে ভালোবাসো ঠিক না প্রিয় ভাইরাম কে না চাইবেন ফসলিত আমাদের সমকালীন রাষ্ট্র শক্তির যারা মসনদে আছেন একটুখানি যখন নেতা কোন মিটিং এ আসেন এলাকার কোন প্রোগ্রামে আসেন যদি একবার মাইকের ভিতরে তিনি বলতে পারেন অমুক নেতাকে আমি ভালোবাসি তাহলে ওই নেতা পরবর্তী কমপক্ষে এক মাস পর্যন্ত সেটা মানুষের কাছে প্রচার করবে বলেন ঠিক কিনা আমি অমুক নেতাকে ভালোবাসি অমুক নেতা আমাকে খুব মহব্বত করে শুনলেন না সেদিন মিটিং এ আমার নাম বলে গেছেন এই কথা নিয়ে অনেক গর্ব করেন দুনিয়ার জীবনে নেতা যদি কাউকে ভালোবাসে এই কথাটা যদি সে জানতে পারে মানুষের কাছে প্রচার করে ওই নেতাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন নেতায় ভালোবাসলে যেরকম টেন্ডার বাজি তার ভাগ্যে জুটে যায় সাদা বাজি তার ভাগ্যে জুটে যায় নেতা যদি ভালোবাসে উদ্যতন নেতা যদি ভালোবাসে ফাতি নেতার কপাল খুলে যায় দুনিয়ার বুকে কিন্তু আমার আল্লাহ যদি আপনাকে ভালোবাসতে পারেন আল্লাহর ভালোবাসা যদি আপনার ভাগ্যে জুটে যায় দুনিয়ার পাশাপাশি আখেরাতের সফলতা আল্লাহ আপনাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যদি আপনারা আমাকে ভালোবাসতে চান আমার আল্লাহকে যদি ভালোবাসতে চান ইনে শর্তিয়া লাগানো হয়েছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তাহলে তোমরা তোমাদের সার্বিক জীবনে তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক জীবনে মিনাল মাহাদি ইলাল লাহাদি দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আমি রাসূলকেই অনুসরণ করতে হবে রাসূলকে অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করতে হবে রাসূলকে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আমাকে আমার আল্লাহকে আল্লাহর ভালোবাসা ভালোবাসাম আল্লাহর রিজাবন্দি যদি তোমরা হাসিল করতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো তাহলে কি হবে ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যদি আমার রাসূলকে তোমরা অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ আমার রাসূলকে অনুসরণ করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন বলুন সুবহানাল্লাহ এমন তিনি ভালোবাসবেন তোমাদের জীবনের যাবতীয় গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন জীবনে যাই গুনাহ করেছো আমার রাসূলকে যদি তুমি অনুসরণ করো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এখন রাসূলকে অনুসরণ করতে হলে রাসূলের ইত্তেবা করতে হলে রাসূলের জীবনী জানার দরকার আছে না নাই সবাই বললেন না রাসূলের জীবনী জানার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধুমাত্র আবা ব্যতীত পাইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু তো বুঝলাম কিন্তু আবা তো বুঝলাম না। রাসূলুল্লাহ বললেন, মান আতানি ফাকাত আতা, মান আতানি ফাকাত দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমি রাসূলের আনুগত্য করবে, সে ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওমান আসানি ফাকাদ আবাম, আর যে ব্যক্তি এগুলাকে অস্বীকার করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন খণ্ডিতভাবে অনুসরণ করবে, যতটুকু নিজের পক্ষে আসবে আলহামদুলিল্লাহ, নিজের বিপক্ষে গেলে নাউজুবিল্লাহ, যত সুবিধাবাদ জিন্দাবাদ, শুধুমাত্র যেগুলো তার জন্য পজিটিভ হবে সেগুলা মানবে, আর যেগুলো বিপক্ষে যাবে মানবে না, ফাকাদ ওই ব্যক্তি, ফাকাদ আবার ওই ব্যক্তি জান্নাতের সুগ্রাণও হবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। সে রাসূলের জীবনী জানার দরকার আছে না নাই? এই বিশাল সাগর ফাটি দিয়ে অত্যন্ত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার জীবনে যে সমস্ত নেতাদেরকে আমরা দেখি, ওই সমস্ত নেতাদের পুরো লাইফ জনসম্মুখে প্রকাশিত হয় না, শুধুমাত্র বাহ্যিক দিকগুলো আমরা দেখি, অন্তর্নিহিত দিকগুলো দেখি না। দিনের বেলায় তার চরিত্র দেখি, রাত্রের চরিত্রগুলো দেখি না। দিনের বেলায় একরকম চরিত্র, আর রাতের বেলায় একরকম চরিত্র। আল্লাহর সৃষ্টি জগতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নেতা, এমন একজন লিডার, এমন একজন আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন, একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড বাদ যায় নাই যেটা হাদিস হিসেবে উম্মতের কাছে পৌঁছে নাই। মৃত্যুর সময় রাসূলুল্লাহর কয় গোছা চুল পেকেছিল, দাঁত কয়টা অবশিষ্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশু হিসেবে কেমন ছিলেন, কিশোর হিসেবে কেমন ছিলেন, একজন পিতা হিসেবে কেমন ছিলেন, একজন রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন, একজন সর্দার হিসেবে কেমন ছিলেন, একজন হাজবেন্ড, একজন স্বামী হিসেবে তিনি কেমন আচরণ করেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়াবাসীর কাছে ওয়ারাফানা লাকা যিকরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাম জিন্দেগীটা উম্মতের কাছে উপস্থাপন করে দিলেন। এই জন্যই তোমরা যদি আমাকে, আমার ভালোবাসা যদি পেতে চাও, প্রতিটা কদমে কদমে আমার রাসূলকে অনুসরণ করবা, তারপর তোমরা জান্নাতে চলে যাবা। এর মাঝখানে কোন সুযোগ যায় না, গলি পথ, সোরা পথ, সুবিধা পথ, এই ধরনের কোন সুযোগ সুবিধা নাই। আপনি জেল খাটবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি উম্মত হবেন, আপনি খিদায় কষ্ট করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি উম্মত হবেন, আপনার চাকরি যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি উম্মত হবেন, লোকেরা আপনাকে গালি দিবে না। এগুলা সব একদিকে রাখেন আর আপনার জীবনেই একদিকে রাখেন। এটা যতটুকু কথা বলেছি, আপনার জীবনে যদি কোনোটা যদি না থাকে, মনে করবেন, মাফ করবেন, আপনার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পূর্ণ আলাদা, কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা
وعمل صالحا وقال إنني من المسلمين তার কথার চাইতে অধিক উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেকে বলে আমি নিজে আমলে সলে করে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। কৌশল অবলম্বন করে, হিকমত অবলম্বন করে হে রাসূল, আপনি এবং আপনার উম্মতদেরকে বলেন যাদের কাছে আমার দাওয়াত পৌঁছানো দরকার, কৌশল এবং হিকমত অবলম্বন করে তারা যেন তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছায়া দেন। আদিষ্ট হয়ে মক্কার মানুষের কাছে ধারে ধারে রাসূলুল্লাহ গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অধিকাংশ লোকই সাড়া দিল না। যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করা শুরু করলেন, ইসলামে আন্দোলনে যখন কাজ করা শুরু করলেন, এতদিন পর্যন্ত যে মানুষটা সবার কাছে প্রিয় ছিলেন সেই মানুষটা এখন সবার শত্রুতে পরিণত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে কাবার সত্তরে হাদিমে কাবার উপর তিনি ফাঁসে যখন দাঁড়িয়ে আছেন, এই সময় হঠাৎ করে দেখলেন আবু জেহেল কোন দিক থেকে চলে আসলো, বললে মুহাম্মদ তোমাকে আজকে কয়েকদিন খোঁজাখুঁজি করতেছি পাইনা। আবু জেহেল আশেপাশে তাকালো, দেখলো মুহাম্মদের আশেপাশে মুহাম্মদকে সেভ করার কোনো মানুষ নাই। আবু জেহেল নিজের গলার ভিতরে একটা গামছা ছিল, ওই গামছাটা, ওই মাফলারটা, ওই গলার পরিধেয় বস্ত্রটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে দিয়ে এভাবে পেঁচিয়ে এমন ভাবে একটা টান দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আবু জেহেল সেখান থেকে চলে গেল, আল্লাহ রাসূল বেহুশ অবস্থায় নিচে পড়ে রয়েছেন। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন লোক মুখে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে হাতে ধরে ওনার বাসায় নিয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ঘরের বাহিরে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর পানি ঢালা হচ্ছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে অবস্থান করতেছিলেন। হামজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঢুকতেছেন এই অবস্থায় দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখনো হুঁশ ফিরে নাই, উনার মাথায় পানি ঢালা হচ্ছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূলের কপালে হাত বুলাইতেছেন, অনেকক্ষণ পানি ডালার পর দেখলেন রাসূলুল্লাহর হুঁশ এসেছে। রাসূলুল্লাহর হুঁশ আসার পর চাচা হামজা জিজ্ঞেস করতেছে, ইয়া ভাতিজা মুহাম্মদ, মায়ের গর্ভে যখন ছিলা তখন তোমার আব্বাকে তুমি হারিয়ে ফেলেছো, আর যখন দুনিয়াতে শয়তিম অবস্থায় মাত্র 6 বছর যখন বয়স হয়েছে জনম দুঃখিনী মাকেও তুমি হারিয়ে ফেলেছ, এ মুহাম্মদ আমরা তোমার চাচা, আমরা জীবিত আছি, তুমি আমাকে বলো কে তোমার অবস্থা করেছে, আজকে তোমার সন্তুষ্টির জন্য তোমার খুশির জন্য তুমি যাই বলবে আমি তোমার হামজা, আমি তোমার চাচা, আমি তাই করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থা থেকে সবেমাত্র হুঁশ এসেছে, একটুখানি চোখ মেলে তাকালেন। এই অবস্থায় চাচার এই উক্তি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচারে আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আপনি যেহেতু বলেছেন আজকে আমার খুশির জন্য আপনি সব করতে রাজি আছেন, হে আমার চাচা,
যদি আপনি কালিমার দাওয়াত যদি গ্রহণ করেন, আমি মুহাম্মদ আজকে সবচাইতে বেশি খুশি হয়ে যাব। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখন তিনি ইসলাম কবুল করেন নাই, বলতেছেন ভাতিজা মুহাম্মদ বেহুশ হয়ে গেলা, জীবন মরণ জীবন মরণ তোমার সংকটাপন্ন, এ অবস্থায় তুমি ইসলাম কবুল নাই। আমি মনে করি হে মোহাম্মদ তুমি মানব রচিত কোন ধর্ম প্রচার করতেছ না, হে মোহাম্মদ তুমি যদি খুশি থাকো আজকে ইসলাম কবুল করলে আমি তাহলে আমি তোমার মাথায় হাত রাখলাম, আর তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন লা ইলাহা। সুতরাং এখনো যদি আমি প্রকৃত দাওয়াত যদি আল্লাহর দিনের জন্য দেই অবশ্যই আমাকে আঘাত পেতে হবে, ওই আঘাত যদি আসে তাহলে আমি মনে করব আমি আল্লাহর দিনের উপর অটল এবং অবিচল আছি, বলেন ঠিক কিনা? মক্কার লোকেরা যখন ইসলাম কবুল করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাইফে চলে গেলেন, মক্কার লোকদেরকে বলে গেলেন, আবু জাহেল আবুল আহাবকে বললেন, সাসারাম আপনাদেরকে অনেক ইসলামের প্রতি আহ্বান করেছি, আপনারা ইসলাম কবুল করলেন না, তবে সাসারা আপনাদেরকে বলি আমি যে তাইফ যাচ্ছি এই কথাটা আপনারা কাউকে বলেন না, তাইফের দুষ্ট লোকদেরকে বলিয়েন না, তাহলে আমাকে ওই তাইফে যখন আমি যাব আমাকে নিরাপত্তা দেওয়া মতো কেউ নাই, আপনারা দয়া করে এই কথাটা কাউকে বলিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে গেলেন, এই মক্কার লোকগুলা যখন ইসলাম কবুল করলেন না তাইফের ময়দানে আল্লাহর রাসূল ফাদিতে দেরি, দুষ্ট লোকগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করতে দেরি হলো না, আল্লাহর নবী তাইফের ময়দানে হেঁটে হেঁটে কালিমার দাওয়াত দিচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মক্কার সমস্ত যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, সমস্ত যুবকেরা তাদের হাতে পাথর নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। আজ রেল লাইনের ভিতরে যখন যাই ওই রেল লাইনের পাথরগুলা দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাথর নিক্ষেপ করা হয়েছিল ওই পাথরের কথা মনে পড়ে যায়, আহারে এই পাথর দিয়ে আমার রাসূলকে বেরিয়েছিল, কত সুন্দর মানুষ, সোনার মানুষ, কত মর্যাদাশীল মানুষ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সম্মানিত মানুষ আর একজন নাই। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেন, তিনবার রাসূল দাঁড়ালেন, তিনবার পাথর এত বেশি পাথর মেরেছে রাসূলুল্লাহ জমিনের উপর শুয়ে গেছেন। প্রিয় ভাইরা, এই অবস্থা কেন হয়েছে? এই অবস্থা শুধু এই কারণে হয়েছে, এই জমিন আল্লাহর, সুতরাং এখানে আইন চলবে কার? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের, সুতরাং সেখানে কোনো মানব রচিত বিধানে চলতে পারে না। এজন্য রাসূলুল্লাহ নিজে দাওয়াতি কাজ করতে গিয়ে পাথর খেয়েছেন। আজকে আমরা অনেকে, আমাদের অনেক ভাইয়েরা আল্লাহর দিনের দাওয়াতি কাজ করে আর নিজেরা গর্ব করে বলে দাওয়াতি কাজ তো আমরাও করি, কই আমাদেরকে তো মানুষ কিছু বলে না, আমাদের তো হালুয়া রুটির অভাব নাই, আমাদের দাওয়াত বন্ধ হয় না, আমাদের হাদিয়া বন্ধ হয় না, লোকেরা তো আমাদেরকে ভালো বলে, আমাদেরকে তো তিরস্কার করে না। তার মানে আমি এখানে দুইটা অপশন রাখি, হয় আপনার দাওয়াতি কাজের সাথে আল্লাহ রাসূলের দাওয়াতি কাজের মিল নাই, রাসূলুল্লাহ যে দাওয়াতি কাজ করেছেন ওই দাওয়াতি
কাদের কোনো মিল নাই, আর না হয় আপনার এমন বুজুর্গণের দিন হয়ে গেছেন আপনার মর্যাদা নাউজুবিল্লাহ রসুলুল্লাহর সাইতে বেশি হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকে টুপি দেওয়া সুন্নতে সুন্নত সবাই পালন করে, দাড়ি রাখা সুন্নত সবাই পালন করে, মিলাদুন নবীতে জিলাপি খাওয়া সুন্নত সবাই পালন করে, এই সুন্নতের পালন করার লোকের অভাব হয় না। কিন্তু আজকে দাওয়াতি কাজ আল্লাহ রাসুলের সুন্নত, এই দাওয়াতি কাজ করতে গিয়ে পাথর খাওয়া সুন্নত, এই সুন্নত আর আমাদের মাঝে নাই। দাওয়াতি কাজ করতে গিয়ে রক্ত ধরা, শরীর থেকে রক্ত ধরানো, দুশ্মনের আঘাতে রক্তাক্ত হয়ে যাওয়া, জীবন দিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় সুন্নত। এই সুন্নতের কথা যখন বলি বলে হুজুর রাজনীতি করে, বলেন ঠিক কিনা? এই কথা বললেন মিরা মিরা সুন্নত যেগুলা এগুলা যখন বলি বলে যেন হুজুর এত ভালো, শুধুমাত্র আকাশের নিচের কথা, জমিনের উপরের কথা, জমিনের নিচে ছাড়া আর কোনো কথা বলে না, হুজুরটা সব চাইতে ভালো। প্রিয় ভাইরা, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠব, কে প্রকৃত দোষী আর কে প্রকৃত নির্দোষী, এই জীবন তো শেষ নয়, সেদিন আল্লাহর আদালতে আখেরাতে ফয়সালা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে আল্লাহর রাসূলের রক্ত ঝরেছে, এই কথাটা শুনছেন নাকি? শুনেন নাই আপনারা? সবাই বলেন নাই, শুনেন নাই? সবাই বলেন শুনছেন কি না? উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দান্দান মোবারক দাঁত পড়ে গেছে, এটা শুনছেন? এটা শুনছেন নাকি? কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা কেন হলো? তাইফায়ের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁত ভেঙে গেছেন, কি ব্রাশ করতে গিয়ে, মেসোয়াক করতে গিয়ে মেসোয়াকের খোসায় দাঁত পড়ে গেছে, মেসোয়াকের খোসায়। তাহলে আজকে সেই ওয়াজ তো কেউ করে না, সেই ওয়াজের কথা কেউ বলে না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ময়দানে রাসূলুল্লাহর রক্ত ঝরলো, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দান্দান মুবারক শাহাদাত বরণ করালেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত করুণ অবস্থা হলো? প্রিয় ভাইরা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটাই অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পর ঈমান আনাটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধে অপরাধী হওয়ার কারণে রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, আজও ঈমানের এই ঘোষণা যারা দিবেন, আর যারা আখিরাতে মঞ্জিল মকসুদে পৌঁছতে চান, জান্নাত তাদের লক্ষ্য, তাদের জীবনে এভাবে দুঃখ এবং কষ্ট আসবে, তাদেরকে রক্তাক্ত করা হবে, তাদেরকে শহীদ করা হবে, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি পদে পদে অনুসরণ করতে হবে, সব কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ, দাওয়াতি কাজের নমুনা হচ্ছে এটা। সুতরাং এখনো যাদের দাওয়াতি কাজের সাথে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ যখন মিলে যাবে, আপনি মনে করবেন এরাই হচ্ছে সঠিক পথে আছে, বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মানবতার দরদি ব্যক্তি ছিলেন। কোন দিক রেখে কোন দিক আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দরদি ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের এমন হিকমত তিনি অবলম্বন করতেন, এমন মেজাজ ঠান্ডা রেখেন তিনি দাওয়াতি কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, এক ইহুদি মসজিদে নববীতে চলে আসলো, মসজিদে নববীতে এসে মসজিদে নববীর মিম্বর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না, পাশে দাঁড়ানো আছে কে? হযরত ওমর। কি আছে?
খুব নরম মানুষ ছিলেন না? রাসূলুল্লাহ হযরত ওমর আসতেছেন, রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন কেন? রাসূলুল্লাহ বলতেছেন, হে ওমর, তোমার অবস্থা দেখে হাসতেছি, তোমাকে শয়তান এমন ভয় করে, তুমি যেই ফতে হাঁটো ওমর, ওই ফতে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটে না। ইসলাম সে তো পরশে মনি, কে পেয়েছে তারে খুঁজি, পরশে তাহারে সোনা হলো যারা তাদের আমরা বুঝি। বলেছেন তিনি যিনি শেষে নবী মুহাম্মদ, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, দুলির তক্তে বসি, খেজুরের পাতার পাশা তাহার বারে বারে গেছে খুশি। সেই ওমর দাঁড়িয়ে আছেন, ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, হযরত ওমর হাতাটাকে শুধু এভাবে করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখছেন ইহুদির বাচ্চা, ইহুদির কত বড় সাহস, কত বড় সাহস, আমাদের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হচ্ছে না, আমাকে একটু ছেড়ে দেন, আমি তাকে ভালো করে প্রস্রাব করাই দিই। রাসূলুল্লাহ বলতেছেন, ওমর থামো। এই অবস্থায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, দাঁড়ানো অবস্থায় যারা প্রস্রাব করে, হঠাৎ করে যদি তাকে থামিয়ে দাও, তার শরীরে কষ্ট হবে, তার শরীরে কষ্ট হবে। একজন ইহুদি সম্পর্কে যে মসজিদে নববীর নিমিম্বরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, তার সম্পর্কে রাসূলুল্লাহর এজামশান, রাসূলুল্লাহর মন্তব্য হচ্ছে, তাকে যদি এই অবস্থায় যদি বাধা দাও ওমর, তার শরীর খারাপ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাকে একটু সময় দাও, প্রস্রাবটা ক্লিয়ার করো। মসজিদের মিম্বারের উপর প্রস্রাব করতেছে, রাসূলুল্লাহ বলতেছেন তাকে সময় দাও, তার প্রস্রাবটা শেষ হোক। প্রস্রাব শেষ করে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ডাক দিলেন, ভাই শুনেন। লোকটা দাঁড়ালো, বলতেছেন, ভাই আপনি যে এখানে প্রস্রাব করেছেন, আপনি জায়গাটার নাম জানেন নাকি? এটা হচ্ছে আমাদের মসজিদ, আপনারা যেভাবে আপনাদের উপাসনায় গিয়ে আপনাদের দেবতার পূজা করেন, আমরা আমাদের মসজিদে এখানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সিজদা দেই। ভাই কাস্তাম করেছেন কি, ঠিক হয়েছে কি না? আমরা যে জায়গায় সিজদা দিই, আপনি সে জায়গায় প্রস্রাব করে দিলেন। এতটুকু বলার পর লোকটা বলতেছে, মুহাম্মদ, আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম, আমি শুনেছি আপনি নিজে রচিত ধর্ম প্রচার করতেছেন, কিন্তু এই মুহূর্তে আমার হৃদয়ের চোখ খুলে গেছে, আমি মিম্বরে মসজিদের মিম্বরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করলাম, হযরত ওমরের মতো লোক এত গরম মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনার তো শুধু অর্ডার করা লাগে না, আপনি যদি ওমরকে যদি নির্দেশ দিতেন, এতক্ষণে আমার মাথা আর গাড়ের সাথে থাকতো না, অনেক আগে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম এত সুন্দর আমার জানা ছিল না, এত সুন্দর যে ধর্মের আপনি প্রচার করতেছেন, ওই ধর্ম থেকে আমি বাইরে থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রাখলাম, আর আপনি আমাকে পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা বাতে কাপড়ার বাসস্থান, চিকিৎসায় আর শিক্ষাদান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখনো তরবারির মাধ্যমে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে আল্লাহর কোরআন। এর কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত ভাইরা আজ ভুল বুঝে আছেন, ভুল বুঝে আর ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন, মানুষের জান আর মালের ক্ষতি করতেছেন, নামাজ পড়েন নাই নিজের ক্ষতি করছেন, রোজা রাখেন নাই নিজের ক্ষতি করেছেন, ইসলাম মানেন নাই তো নিজের ক্ষতি করেছেন, আপনি জিরো অবস্থায় আছেন। আমরা যদি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটুখানি চিন্তা করি, কেমন কত বড় টেরর, কত বড় সন্ত্রাসী, কত বড় সন্ত্রাসী ছিল, কত বড় সন্ত্রাসী হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই রকম একজন মহান আদর্শিক নেতা, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য সাহস করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েতের জন্য কবুল করেছেন, যে কারণে ওই হিরো ওমরকে আল্লাহ এমন হিরোতে পরিণত করে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন আমার পরে কোনো নবী হবে না, লা নাবিয়্যা বাদি ওয়া লা রাসূলাম, আমার পরে কোনো নবী হবে না, রাসূল হবে না, যদি আমার পরে যদি নবুয়তের ধারা, রেসালাতের ধারা যদি অব্যাহত থাকতো, আল্লাহ হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। সুতরাং আজকে যারা ইসলামের বাইরে আছেন, ইসলাম সম্পর্কে ভাইরা না জেনে দূরে সরে আছেন, আজ যদি আপনি সিদ্ধান্ত নেন জীবনে যত অপরাধ করে ফেলেছি আমাকেও তো একদিন মরে যেতে হবে, সুতরাং মরার আগে আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাই, তাহলে আপনি এলাকার যত খারাপ মানুষ হন না কেন, ওই মসজিদে যদি আপনি এসে সেজদা দেন, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, মসজিদের খতিবের সাথে যদি সম্পর্ক থাকে, এলাকার স্থানীয় আলেম ওলামার কাছে যদি সম্পর্ক থাকে, মুরব্বীদেরকে যদি সম্মান করেন, ছোটদেরকে যদি স্নেহ করেন, পিতামাতার যদি খেদমত করেন, আল্লাহ হযরত ওমরের মতো আপনাকে অবশ্যই আল্লাহ হযরত ওমরের মতো আপনাকেও দামি বানিয়ে দিবেন, ঠিক কি না? সুতরাং আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যবহার করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, অনেক সময় এমন সময় যেত তিন দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলত না, রাসূলুল্লাহ পেটের খিদার তাড়নায় পেটে পাথর বানতেন, এমন অমক অনেক সময় চলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে বের হয়েছেন, দুপুর বেলায় ফিরে এসেছেন, ফিরে এসে দেখেন আমি এখনো রান্নার কাজ শেষ করতে পারি নাই, আল্লাহ রাসূল আমার রান্নায় দেরি হওয়ার কারণে কোনোদিন চোখ গরম করেন নাই, মাথা গরম করেন নাই, চোখ তুলে তাকান নাই, বললেন আয়েশা রে তোমার মনে হয় কষ্ট হচ্ছে, আমি রসুল আমি তোমাকে তোমার রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এমন মহব্বত করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ রাসূল আমাকে অনেক সময় তরকারি কুটার কাজে সহযোগিতা করতেন। আমরা করিনি, আমরা করি, আমাদের সমাজে সমস্যা আছে, কুল্লো সমস্যা আছে, সমস্যা আছে না? আপনি যদি স্ত্রীকে যদি একটু যদি সহযোগিতা করেন তখন এটা আবার সমাজে সমাজে বদনাম করবে, অমুক কোথায় অমুকার কোথায় থাকবে, যাও বোর কাজে সহযোগিতা করতেছে, ব্যঙ্গাত্মক করে, ঠিক না? এখানে আমাদের আরেকটা দোষ আছে, কারণ আমরা তাকে যেভাবে মর্যাদা দেওয়ার আমরা তাকে সেভাবে দেয় না, কারণ নিজের ঘরে তো মা আছে, ওই মাকে বাদ দিয়ে বউকে এমন মর্যাদা দিই যে মর্যাদা মাও পায় না, বলেন ঠিক কিনা? মাকে এমন মর্যাদা দিই, মাকে মর্যাদা দেয় না, শাশুড়িকে মর্যাদা বেশি দিই, ঠিক না?
অনেক ভাই তো আছেন সারা জীবনে 23 বছরে যদি বিয়ে করেন, 23 বছরে নিজের আব্বাকে যত না আব্বা রেখেছেন, এই 23 বছর আরে শ্বশুর আব্বারে তার চাইতে বেশি রাখেন, ঠিক না? মা বাবা ভালো লাগে না, শ্বশুর শাশুড়ি ভালো লাগে, ঠিক না? শ্বশুর শাশুড়ি ভালো লাগে, বাবারে কয় আঙ্গ মুরব্বী, হ্যাঁ বাবার নাম লয় না, আঙ্গ মুরব্বী, ঠিক না? আর শ্বশুরের কয় শ্বশুর আব্বা, হয়তো আপনাদের মধুপুরে নাই আর কি, হ্যাঁ মধু এই এলাকায় হয়তো নাই, বিভিন্ন এলাকায় গেলে শুনি আর কি, এরকম অভ্যাস অনেকের আছে, নিজের আব্বা ভালো লাগে না, কয় বলিয়েন না সব শেষ করে দিছে, হ্যাঁ সব শেষ, বিদেশ থেকে টাকা পাঠাই দিয়ে বুইয়ার বুই সব পান খাই নাকি শেষ করে দিছে, সব পান খাই শেষ করে দিছে, হ্যাঁ সব বন্ধু বান্ধবের লগে আড্ডা দিয়ে আমার আব্বা শেষ করে দিছে, এই জন্য সামনে সিদ্ধান্ত নিয়েছি এবার যখন বিদেশ যাব শুরুতে অ্যাকাউন্টটা আপনার ভাবির নামে করবে, আছে না নাই অ্যাকাউন্টটা এবার সিদ্ধান্ত নিয়েছি। আরে বউ আগে তো বুঝি নাই, তুমি তো জানো না আমার আব্বা আম্মা আমার সব শেষ করে দিছে, সব আমার বোনদেরকে দিয়েলাম, সব দিয়েলাম শেষ করে দিছে, এবার অ্যাকাউন্টটা তোমার নামে করবে, এরকম আছে না নাই? হে যুবক ভাইরা শুনেন, নতুন বিয়ে করার পর যারা বউর নামে অ্যাকাউন্ট করবেন, বিদেশ যাওয়ার সময় বউর নামে যারা অ্যাকাউন্ট করবেন, সাথে সাথে আপনাকে আমি অন্তত 100% শিওর দিতে পারি, মা বাবাকে বাদ দিয়ে যারা বউয়ের নামে যারা অ্যাকাউন্ট করে যাবেন, আপনার কাছে একটা আমি নিশ্চয়তা দিতে পারি, আসার পর আপনার দুইটা সমস্যা হবে, হয় আপনার স্ত্রী আরেকজনের সাথে পরক্রিয়ায় লিপ্ত হবে, আর দেখবেন আর না হয় আপনি আসার আগে আপনার বউয়ের আরো একটা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমরা যারা হাজবেন্ড আছি আমাদের তো দোষ কম না, আমাদের অনেকে বলে বাজারে দোকানদার বাকি দেয় নাই, বাড়িতে আসি স্ত্রীর পিটা শুরু করে, রাস্তার উপর কারোর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে তো এখন নিজের রাগ থামাইতে পারে না, বাড়ির যায় বউ ফিটানো শুরু করে, এরকম স্বভাবেরও কিছু লোক আছে, ঠিক না? আছে আছে আছে, এ ব্যাপার নেই, সব গুণ নিজের তার উপর দিয়ে উঠে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বউ ফিরানোর খাচ্ছল একবারে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট, আপনি আপনি দেখবেন আমার এই টুপিটা মাথার উপর রাখা এটা হচ্ছে টুপির হক, ঠিক কিনা? এই টুপিটা যদি মাথার উপর না রাখি, যদি হাটের উপর রাখি, তাহলে টুপির উপর জুলুম হবে, বলেন ঠিক কিনা? মা বাবা হচ্ছে মাথার তাজ, মা বাবাকে মাথার উপর রাখতে হবে, মাথা থেকে নামাইলে পিতা মাতার উপর জুলুম হবে, আর পিতা মাতার উপর যখন জুলুম হবে আপনার সব জায়গা দুর্বল হয়ে যাবে, সব জায়গা দুর্বল হয়ে যাবে, সুতরাং পিতা মাতাকে যতটুকু মর্যাদা দেব ঠিক ততটুকু আমাদের দেওয়া উচিত, বলেন ঠিক কিনা? বউকেও যতটুকু মর্যাদা দেওয়ার দরকার ঠিক ততটুকু দিব, এর বাইরে হলে অ্যাক্সিডেন্ট হবে, এর বাইরে হলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। প্রিয় ভাইরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন, এই সাতটি রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাজবেন্ড, তিনি যখন এই সাত যখন পূর্ণিমার সাদ উঠত রাত্রিবেলা আমাকে বলতেন, আয়েশা রে চলো আমরা একটু পূর্ণিমার সাদের ভিতরে হাঁটি, একবার আমার সাথে রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা ওই যে সামনে একটা কি যেন দেখা যায়, চলো আমরা একটু প্রতিযোগিতা করি, প্রতিযোগিতা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড়ে আমি প্রথম হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরেকদিন প্রতিযোগিতা, এবার আরেকদিন যখন প্রতিযোগিতা দেয়া হলো সেদিন আমার শরীর একটু বাড়ছিল, সেদিন রাসূলুল্লাহ ফার্স্ট হয়ে গেলেন, বললেন আয়েশা সেদিন যে আমি পরাজিত হয়েছি আজকে আমি তার প্রতিশোধ দিয়েছি, কত সুন্দর তাদের সম্পর্ক ছিল। প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করতেন, সুতরাং আমরাও যারা আছি আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে মায়ের সাথে সুন্দর ব্যবহার করেছেন, ব্যবহার করার জন্য বলছেন
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে এসে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, আবু হুরায়রা কান্নাকাটি করতেছ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্দি। রাসূলুল্লাহ বলতেছেন, তোমার মা তোমাকে মেরেছে, আমি রাসূল কি করতে পারি? আমি তো মায়ের বিচার করতে পারি না। রাসূলুল্লাহ যিনি শরীয়তে সারেন, শরীয়ত প্রণেতা, তিনি বলতেছেন, আবু হুরায়রা তোমাকে তোমার মা মেরেছে, সেখানে আমি রাসূল ইন্টারফেয়ার করার কিছু নাই। সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে আমি বিচার দিতে আসি নাই, আমি এসেছি, আমার মা মুশরিকা, আমি বাড়িতে যাওয়ার পর আমাকে বলে, আবু হুরায়রা কোথায় গিয়েছিলা? আমি বলেছি, মা যেই কদমের কাছে গেলে জগৎ ধন্য হয়ে যায়, সেই কদম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি। আমার মা আমাকে খুব মেরেছে আপনার দরবারে আসার কারণে, এজন্য আজকে আমি আপনার কাছে মায়ের জন্য দোয়া চাইতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হাত তুলেন, আমার এরকম আশা আছে, আপনি হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। রাসূলুল্লাহ হাত তুললেন, হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ান, হযরতে উমর আবু হুরায়রার জামা টেনে ধরলেন। আবু হুরায়রা অত্যন্ত শান্ত শিষ্ট মানুষ, সে তো এরকম দৌড়ানোর কথা নয়। আবু হুরায়রা বলে, উমর রে, আমার জামা ছেড়ে দাও, আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়ে দেখতে চাই, আমি আমি কি আমার মায়ের কাছে আগে গেলাম না, আমি আর যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বাড়ির সামনে গেলেন, মাকে একটা ডাক দিলেন, সাথে সাথে মা যখন জবাব দিলেন, হযরত আবু হুরায়রা বলতেছেন, মায়ের জবাবের সাথে সাথে আমি বুঝতে পারলাম, আমার মায়ের কণ্ঠের ভিতরে সে আর কর্কর সে স্বর নাই, মায়ের কণ্ঠ স্বরটা নিচু হয়ে গেল, মায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম, আমি বাড়িতে পৌঁছার আগে আল্লাহর রাসূলের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোন দিকে আলোচনা করব, সারা জীবন তার আমাদের জন্য আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন ভাবে এতিম মায়ের গর্ভে থাকতে নিজের পিতাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার পর নিজের মাকে হারিয়ে গেছেন, হারিয়ে ফেলেছেন, এজন্য রাসূলুল্লাহ বলতেন, দুনিয়ার কোন এতিম সন্তানদেরকে তোমরা ধিক্কার দিও না, কোন এতিম সন্তানদেরকে তোমরা কষ্ট দিও না, কেননা জগতের যত এতিম সন্তান আছে আমি সকল এতিম সন্তানের অভিভাবক, কেউ যদি কোন এতিমকে কষ্ট দেয় সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিল। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম সময়ে চলে এসেছেন, তিনি যখন আয়াত নাযিল হলো, আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটবর্তী যারা আছে সবাইকে আপনি সতর্ক করেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটে যারা আছেন তাদের সবাইকে হাজির করেন, আর তাদেরকে জাহান্নাম সম্পর্কে আপনি সতর্ক করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, ইয়া মাশারাল কুরাইশ, ইত্তাকু আনফুসিকুম লা আগনিয়ানকুম মিনাল্লাহি শাইয়্যা, হে কুরাইশের লোকেরা শোনো, আল্লাহকে ভয় করো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য কিছু করতে পারবো না। আমার নানার বংশের লোকেরা শোনো, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হিসাবে কোনো ফয়সালা হবে না। ইয়া সফিয়া, হে আমার প্রভু, লা আগনে আনকে মিনাল্লাহ শাইয়্যা,
কিয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা, সেই হিসাবে কোন ফয়সালা হবে না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মিম্মা শীতাম মিম্মা লিম লাগনে মিনাল্লাহি শাইয়া, আমার কলিজার টুকরা ফাতেমা শুনো, পিতা হিসাবে আমি তোমার পিতা হিসাবে, তুমি আমার কন্যা হিসাবে, দুনিয়ায় যদি কোনো ওয়ারিশি সম্পদ দাবি করো আমি তোমাকে দিয়ে দেব, জাগতিকভাবে যদি তোমার কোনো চাহিদা থাকে আমি তোমাকে দিয়ে দেব, লা আগনিয়ানকে মিনাল্লাহি শাইয়া, কাল কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ তোমার পিতা হিসাবে ফয়সালা হবে না। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন প্রত্যেকের হিসাব দিতে হবে, আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেককে ভয় করার জন্য, আখিরাতকে আল্লাহকে ভয় করার জন্য। সুতরাং রাসূলুল্লাহ যদি এই কথা বলতে পারেন তাহলে আমাদেরকে আমাদের বাবারা বুঝি আমাদেরকে নাজাত দিবে। অনেকের বাবা, অনেকের পীর বাবা আছে না, আছে না নাই? অনেকে দুই পীরের মুরিদ হয়, কাজে দুই পীরের মুরিদ হইলে একজন আমার ডান হাত ধরবে আরেকজন আমার বাম হাত ধরবে, আমি দুই জনের কান্দে সরে দান্ডাতে চলে যাব। এরকম বন্ড পীর আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? অনেক ব্যক্তি আছেন মসজিদে আসলে আল্লাহকে সেজদা দেন, আবার মাজারে গিয়ে ঠিক একইভাবে পীরের পায়ে সেজদা দেন, এরকম আছে না নাই? মসজিদে আসলে আল্লাহকে সেজদা দে, মসজিদের বাইরে গেলে পীরকে সেজদা দে, এরকম ব্যক্তি আছে না নাই? এরা মুশরিক, বলেন ঠিক কি না? প্রিয় ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বাণী, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ একটা প্রেসক্রিপশন আমাদের কাছে রেখে গেছেন, সেটা হচ্ছে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না, তোমরা আমার কিতাব এবং আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবা, কখনো পদভ্রষ্ট হবে না, আর এটার বাইরে গেলে আমরা পদভ্রষ্ট হয়ে যাব। আজও যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা আমাদের বুকে ধারণ করতে পারি, আমাদের পারিবারিক জীবনে যদি রাসূলুল্লাহর আদর্শকে যদি অনুসরণ করি, আমাদের ব্যক্তি জীবনে রাসূলুল্লাহর সুন্নাহকে যদি অনুসরণ করেন, আমাদের সামাজিক জীবনে রাসূলুল্লাহর জীবনকে যদি অনুসরণ করেন, আমাদের রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার যে সনদ, যে মদিনার যে কনস্টিটিউশন, যে লিখিত সংবিধান রাসূলুল্লাহ প্রণয়ন করেছেন, ওই সংবিধান যদি আমাদের জাতীয় সংসদে আমরা যদি পাশ করাইতে পারি, আমাদের আন্তর্জাতিক জীবনটা যদি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী চলে, তাহলেই কেবল আমাদের জীবনে শান্তি আসতে পারে, বলেন ঠিক কি না? এজন্য রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের উম্মত হিসাবে কবুল করো, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আয়াত আলোচনার একবারে শেষ প্রান্তে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিতরে যারা রাসূলুল্লাহর উম্মত হবে, আল্লাহ রাসূল তাদেরকে ধরে ধরে সুপারিশ করবেন আর আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবেন। যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার যতটুকু হায়াত দিয়েছেন, যিনি যতটুকু মর্যাদা নিয়ে যে জায়গায় দখল করেছেন, ওই জায়গায় যদি তিনি রাসূলুল্লাহর যদি আদর্শকে অনুসরণ করেন, সেদিন রাসূলুল্লাহর উম্মত হিসাবে তিনি পরিচয় দিতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে লক্ষ কোটি কোটি সাহাবীদের ভিতরে, লক্ষ কোটি মানুষের ভিতরে আমরা আল্লাহর ভালো মানুষগুলা, রাসূলুল্লাহর উম্মতগুলা কিভাবে চিহ্নিত হবে, কিভাবে মর্যাদা পাবে, কিভাবে রাসূলুল্লাহ চিনবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, বিশাল একটা মাঠ, সেখানে অনেকগুলা ঘোড়া, কিন্তু অনেকগুলা ঘোড়ার ভিতরে কিছু কিছু ঘোড়া আছে সাপ কপাল, একটা সিম্পটম আছে, চিহ্ন আছে, ভিন্ন একটা আকৃতি আছেন, কিছু কিছু ঘোড়ার ভিতরে তার কপাল গুলা সাপ কপাল,
এবার বলো এতগুলা ঘোড়ার ভিতরে যে ঘোড়াগুলা সাত কপাল ওই ঘোড়াগুলা চিহ্নিত করা যাবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই বেশক ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোড়াগুলা চিহ্নিত করা হবে, চিহ্নিত করা যাবে। আমার রাসূল বলেন, আয়েশা রে শরম, এই শীতের রজনীতে আমার যে সমস্ত উম্মত শীতটাকে পিছনে ফেলে আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজের উযু করেছে, হাত ধুয়েছে, পাও দিয়েছে, মুখ ধুয়েছে, তারপর কফাল ভিজিয়েছে হাশরের ময়দানে, ওই বিজা জায়গাগুলা চকচক করে চলতে থাকবে, ওই নামাজের জায়গাগুলা নামাজের দৌত জায়গাগুলা যখন চকচক করে চলবে, নিজেকে উন্নত হিসেবে পরিচয় দেওয়া লাগবে না, রাসূলুল্লাহ চিহ্নিত লোকদেরকে সুপারিশ করবেন আর আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবেন। সেখানে গিয়ে কিছু কিছু লোক বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোকান সোকান লিমান গাইয়ারা মিন বাদি, দূর হও দূর হও, তুমি যদি আমার উম্মত হতে, যে সমস্ত উম্মতের চেহারাগুলো আজকে উজ্জ্বল ঝলঝল করে বাঁচতেছে, আজকে যে সমস্ত জ্যোতির মতো যারা, লাইটের মতো যারা ফোকাস মারতেছে, তুমিও তো তাদের মতো হতে, তুমি নিশ্চয় আমার উম্মত না, আমার উম্মত হলে তুমিও তো তাদের মতো হতে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, মাওলা দয়া করে আল্লাহ তুমি সেদিন লক্ষ কোটি মানুষের সামনে তোমার রাসূলের সামনে তোমার রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে পরিচয় করাইয়া দিও। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরাম, এজন্য রাসূলুল্লাহকে কদমে কদমে অনুসরণ করতে হবে। আপনার ব্যক্তিগত ব্যক্তিগত যদি আপনার ব্যক্তিগত জীবনে যদি ইসলাম থাকে তাহলে আপনার কাছে 10 নম্বর, পরিবারে যদি ইসলাম থাকে তাহলে আপনার কাছে 20 নম্বর, আপনার সমাজে যদি ইসলাম আছে, আপনি সমাজের লিডার, সমাজের সর্দার, ওই সর্দারি আপনি সর্দারি কাজ করতে গিয়ে, বিচার কাজ করতে গিয়ে সেখানে যদি ইসলামকে প্রাধান্য দেন সেখানে 10-এর ভিতরে 10 পেলেন। ব্যক্তিগত জীবনে যদি ইসলাম পালন করেন পূর্ণাঙ্গভাবে সেখানে আপনি 10 পেলেন। পারিবারিক জীবনে যদি আপনার ইসলামের আদর্শ থাকে, সকালবেলায় ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়তে পারেন, কোরআন তেলাওয়াত যদি আপনিও পড়েন, আপনার ঘরের সবাই করে, সেখানে আপনি 10 নম্বর ফেলেন। ব্যক্তিগত জীবনে ফেলেন 10, পারিবারিক জীবনে যদি 10 পান, আর সামাজিক জীবনে আপনি বিচার আচার যেখানে আপনার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা ইসলাম অনুযায়ী যদি আপনি প্রয়োগ করেন সেখানে আপনি 10 পেলেন। এভাবে আপনি যদি 100 নম্বরের ভিতরে যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনি আপনার হিসাব মিলান, আপনি এখন কত নাম্বারের ভিতরে আছেন, যদি নাম্বার যদি কম থাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার ব্যক্তিগত জীবনে ইসলামকে ফিট করব, পারিবারিক জীবনে ইসলামকে ফিট করব, সামাজিক জীবনে ইসলামকে ফিট করব। আমি যেখানে যে অবস্থায় থাকি, জীবনের মৃত্যু হচ্ছে আল্লাহ তোমার হাতে, আমি আমার রাসূলের আদর্শ নিয়ে অনুসরণ করব, আমি আমার রাসূলের আদর্শকে আমি অনুসরণ করব। জীবন মরণ হচ্ছে কার হাতে? সবাই বলেন জীবন মরণ কার হাতে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং সেই রাসূলকে আমাদেরকে অনুসরণ করতে হবে সব জায়গায়, সব জায়গায়। আবারও বলি, আমরা আল্লাহর ভালোবাসা চাই না সবাই? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই না? যদি আল্লাহ রাব্বুল আলামিন, আহা, আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার একবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের গুনাহগুলো আল্লাহ আল্লাহ গোপন রাখবেন, হাশরের ময়দানে কোটি কোটি বনি আদম যখন উঠবে হাশরের ময়দানে, কঠিন হাশরের ময়দান, বিচার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাকে ভালোবাসবেন তাকে ডেকে আনবেন, ডেকে এনে ফদ্দার আড়ালে নিয়ে যাবেন, আল আড়ালে নিয়ে তার আমল আমল নামা সমূহ বলবেন, কোরআন কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমল নামাটা পড়ো, আমল নামা পড়বে গুনাহ দিয়ে জীবনটা ভরপুর হয়ে গেছে, বলবে বান্দা এই গুনাহগুলা তুমি করছো কিনা, এই গুনাহগুলা তুমি করছো কিনা, বান্দা ভুলে ভয়ে তার দিব্যাটা সামনে চলে আসবে আর মনে মনে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ওয়া জিয়াউমা
আবিদিন বি জাহান্নাম, জাহান্নাম গুসায় ফেটে পড়বে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ডাকবেন তখন আফসোস করবে না, হারে আমার জীবনের জন্য আমি তো কিছুই সামনে প্রেরণ করলাম না, আজকে বাঁচার মতো আমার কোনো বুঝে উপায় রইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এই গুনাহগুলো তুমি দুনিয়ার জীবনে করেছো, কিন্তু আল্লাহ আমি আল্লাহ তোমাকে মহব্বত করে এই গুনাহগুলো আমি গোপন রেখেছি দুনিয়ার জীবনে, এই গুনাহগুলো যেভাবে তো গোপন রেখেছি আজকে হাশরের ময়দানে গোপন রাখলাম, দাদ আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাতারে শামিল করে দাও, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরাম, সর্বশেষ রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করতেছেন আর সর্বশেষ নসিহত ছিল আসসালাত আসসালাত মা মালাকাতা ঈমানুহুম, আমার সাথীরা শোনো, আমার উম্মতেরা শোনো, আমি রাসূল চলে যাচ্ছি, তোমাদেরকে বলে যাচ্ছি খবরদার, নামাজ নামাজ নামাজ, নামাজের ব্যাপারে সতর্ক হবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। সুতরাং আজকে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে এক নাম্বার অনুসরণ হচ্ছে আমাদের ফরজাদের নামাজ ফরজ হয়েছে, আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নিব, আমার রাসূল কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়েন নাই, আমরাও আজকে আজকে থেকে জামাত ছাড়ার কোনোদিন নামাজ পড়বো না, সবাই বলেন আমিন। এটা পারবো কি না আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে না একটু হাত তুলে দেখেন আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এরপর আরেকটা কাজ আমরা করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আব্বা আম্মার সাথে অসুন্দর আচরণ করেন নাই, আমরা আমাদের আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করব, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই, আমরাও খারাপ ব্যবহার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহপাঠীদের সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই, আমরাও করব না ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার যত জায়গায় আমার অবস্থান আছে আমার সকল অবস্থানে আল্লাহ তোমার রাসূলকে অনুসরণ করার তৌফিক দাও, আমিন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আরেকটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করে আমি শেষ করে দেব, সেটা হচ্ছে এখন যদি আমি আপনাদেরকে বলবো যে আপনার জীবনে অনেকের জীবনে পড়েছেন, রবীন্দ্রনাথের জীবনে পড়েছেন, কাজী নজরুলের জীবনে পড়েছেন, মহাত্মা গান্ধীর জীবনে পড়েছেন, লেনিনের জীবনে পড়েছেন, কার্ল মার্ক্সের জীবনে পড়েছেন, এত মানুষের জীবনে পড়েছেন, অনেক হুমায়ুন আহমেদের আপনি বিভিন্ন উপন্যাসগুলো পড়েছেন, কাজী এমদাদুল হক মিলনের বিভিন্ন উপন্যাসগুলো পড়েছেন, তাহলে আমি আপনাকে বলবো রাসূলুল্লাহর উম্মত হতে হলে আপনারা কি আমরা কি রাসূলুল্লাহর জীবনীটা একবার পড়েছি বলতে পারবেন? আমি হাত তুলাবো না, কারণ হাত তুলে অনেকেই ফার্স্ট ডিভিশনে ফেল করার সম্ভাবনা আছে, এই জন্য আমি হাত তুলালাম না। তবে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, ফেনি আমাদের রাজাদের দিঘির পারে একটা ইসলামী বইঘর আছে এবং তুমিজিয়া মসজিদ মার্কেটেও একটা বইঘর আছে এবং ফেনীতে আরও ইসলামী বইগুলো এমদাদিয়া লাইব্রেরি আছে, আশরাফিয়া লাইব্রেরি আছে, স্টেশন রোডে অনেকগুলো লাইব্রেরি আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সমৃদ্ধ বিভিন্ন বইগুলো আছে। অন্তত এই মাসে একটা ছোট্ট বই আমরা কিনবো, যে অন্তত সংক্ষিপ্তভাবে যে জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীটা যে বইতে আছে ছোট্ট একটা বই হলেও কিনবো। কারা কারা রাজি আছেন হাত তুলেন, হাত তুলেন, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কিত ছোট্ট একটা বই হলেও কিনবো, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা অনুসরণ করার তৌফিক দান করো। এখন ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব, আমাদের যিনি সভাপতি ছিলেন এই মসজিদের, যিনি সম্মানিত এই আমাদের খতিব সাহেব, তিনি বক্তব্য দিবেন, এরপর আমরা মুনাজাত করব। আমি আপনাদের সবাইকে নিয়ে মুনাজাত করব, আপনারা আল্লাহর ওয়াস্তে অত্যন্ত মনটাকে হৃদয়টাকে নরম করে আমরা আজকে আমাদের মালিকের দরবারে মুনাজাত করব ইনশাআল্লাহ। এখন আমি মাইক সেটে দিচ্ছি আমাদের সম্মানিত মসজিদ, এই মসজিদের সম্মানিত খতিব সাহেবকে, উনি এখন সমাপনী বক্তব্য দিবেন, এরপর আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব। আমরা সবাই মনে মরে আমরা যেই সুরাটা যেই কোরআনের আয়াতটা আমরা ভালো করে এক পারি একটু আমরা সবাই পড়ি, আউযুবিল্লাহি আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين
রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন আল্লাহ আজকে নবী দিবস উপলক্ষে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে মাগরিবের পর থেকে অদ্যাবধি এই মসজিদে সমবেত হয়ে আমরা যারা আলোচনা করলাম আর যারা আলোচনা শোনার জন্য এসেছেন কাল কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরে এই মাহফিল খানাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহ করেছি ঠিক আল্লাহ তুমি তোমার কুদরতি ফাই সিজদা ছাড়া আল্লাহ কাউকে সিজদা করি না রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের তাওয়ান জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যারা আমরা হাত তুলেছি আমাদের কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ আমাদের বাবার কথা যদি মনে করি আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন ছোট্টবেলায় আমরা যখন ছিলাম আমাদের বরণ পোষণের জন্য আব্বা সহায় সম্পদ ছিল না মানুষের মানুষের জমির ভিতরে কামলা দিয়েছেন সকালবেলায় সরে গেছেন রাত্রি বেলায় আসতেন দিনের বেলায় সূর্যের তাপে পিঠ পুড়েছে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কত কষ্ট করেছেন এক সময় অভাবের সংসার ছিল আব্বা ভালো একটা জিনিস খেতে এসেছেন কিন্তু আব্বাকে খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না এখন আল্লাহ তুমি অনেককে সামর্থ্য দিয়েছো কিন্তু আব্বা তো আর জীবনে বেঁচে নাই রব্বুল আলামিন দয়া করে আল্লাহ আমাদের আব্বার কবরখানাকে রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিও আল্লাহ আল্লাহ আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন আমাদের গর্ভবতী স্ত্রীর দিকে যদি তাকাই আমাদের স্ত্রীদের কষ্ট দেখলে মায়ের কষ্ট মনে পড়ে যায় আমাদের স্ত্রীদেরকে এখন কত আধুনিকভাবে ডাক্তারের ব্যবস্থা আছে আমার আম্মার পেটের ভিতরে যখন আমি ছিলাম এই বরখুন্ড সময় যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম আমাকে পেটে রেখে সারাদিন খন্দের ধান গুলা তিনি নিয়েছেন রাত্রিবেলায় যখন খিদা নিয়ে রাজ্যের খিদা নিয়ে যখন খিদে বসেছেন মায়ের পেটের ভিতরে থেকে মায়ের কলিজা বরাবর লাত্তি দিয়েছি সারাদিনের ক্ষুধা পেটে নিয়ে মা কলিজার কামড় উঠে গেছে ডাক্তারের ব্যবস্থা নাই বাতের প্লেটটাকে সামনে টেলে দিয়ে আমার মা একবার উঠেন একবার বসেন কত কষ্ট করেছেন আমার গর্ভধারিণী মা কবির রজনীতে যখন বাড়িতে যাই একবার যখন মা বলে ডাকি দরজা খুলে যা যখন বাইরে থাকি মা চিন্তায় থাকে বাড়িতে না যাওয়া পর্যন্ত মা ঘুমায় না মা যারা হারিয়েছেন ভুক্ত ভুগি ছাড়া জানে না কি নিয়ামত হারাইছে রাব্বুল আলামিন তুমি আমাদের মাকে মাফ করে দিও আল্লাহ আমাদের মা যারা হারাইছে মায়ের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দিও আল্লাহ আমাদের মায়ের কবরের কবরখানাকে রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিও আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করো আল্লাহ রব্বুল আলামিন কাজ করে তোমার দরবারে ফরিয়াদ আমরা যখন এই মসজিদের ভিতরে সমবেত হয়ে আছি রব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে চতুর্দিকে যেদিকে তাকাই শুধু মুসলমানরা মার খাচ্ছে আফগানিস্তান ফিলিস্তিন কাশ্মীর সোমালিয়া ইরিত্রিয়া আমাদের পার্শ্ববর্তী আরাকানের মুসলমান এই যে কনকনে শীত আসতেছে কক্সবাজারে আল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি মুসলমানদের কি করুণ অবস্থা ছোট্ট একটা প্লাস্টিক দিয়ে উপরে ছাউনি নিচে শুধু কাঠ ছাড়া আর কিছুই নাই আমরা যখন একটু শীত পড়ে আল্লাহ কম্বলের ব্যবস্থা হয়ে যায় আর ওনারা
যতক্ষণ বৃষ্টি আছে বৃষ্টির পানিতে ভিজে রৌদ্রেতে শুকায়, এই কঠিন শীতের ভিতরে আশ্রয় নেওয়ার মতো কোনো কম্বল নাই। আহারে মুসলমান যেদিকে যায় মুসলমান মার খায়, মুসলমানকে মারার ব্যাপারে আজকে সবাই ঐক্যবদ্ধ, শুধু মুসলমানরা আজকে সততা বিভক্ত। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আল্লামার কথা। আল্লাহ তাফসির কিভাবে করতে হয় আমরা জানতাম না। এই বাংলাদেশের মানুষের ধারণা ছিল বার্ষিক মাহফিল, মৌসুমী মাহফিল, কোরআনের তাফসিরের কোনো ধারণা ছিল না। এই দেশে সর্বপ্রথম আল্লামা আমাদের আল্লামা আমাদের মুফাসসির যখন কোরআনের তাফসির মাহফিল শুরু করলেন, আজকে আমরা যারা তার হাসি আর তার কাশিকে নকল করে লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা অনেকগুলো শ্রোতা হয়ে যায়, সে আল্লামা আর আমাদের ময়দানে নাই। আল্লাহ তুমি আমাদের আল্লামাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। তার হাদিয়া তো অভাব হতো না, একমাত্র অপরাধ আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের কথা বলেছে আল্লাহ। আল্লাহ কাজ করে, আল্লাহ ওনাকে মুক্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কাজ করে যারা তোমার কোরআনকে ভালোবাসে, এই ভালোবাসার অপরাধে অপরাধী হয়ে যারা হাসি মুখে নিজের জীবনটাকে দিয়ে দিল, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিও। আল্লাহ রব্বুল আলামিন কাজ করে তোমার কাছে ফরিয়াদ, এই মাহফিলের যারা করেছেন অ্যারেঞ্জমেন্ট, যারা করেছেন আয়োজন, যারা করেছেন এই মসজিদ কমিটি, এই মসজিদের সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠাতা, এই মসজিদের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে রাব্বুল আলামিন বর্তমানে যারা কমিটিতে আছেন, আমরা যারা এই মসজিদের ভিতরে নামাজ পড়লাম, আজকের মাহফিল তারা যারা আয়োজন করেছেন, আমার যুবক ভাইরা কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমার রাসূল বলেছেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া শাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাশরের ময়দানে যেদিন তোমার আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, আল্লাহ তোমার রাসূল হাদিসে কুদসিতে বলেছে তুমি আল্লাহ ডেকে ডেকে যে সমস্ত যুবকেরা তাদের যৌবন কালটা তোমার রাস্তায় কাটিয়েছে, তোমার দীন কায়েমের সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে, আল্লাহ তুমি নাকি সেদিন ডেকে ডেকে তাদেরকে তোমার আরশের নিচে জায়গা করে দিবা। ও রব তোমার কাছে প্রার্থনা করি রে মাওলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদেরকে সেই যুবকদের দলে সামিল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা ওয়া লা হামমান ইল্লা ফাররাজতা ওয়া লা মারিযান ইল্লা শাফাইতা ওয়া লা মাইতান ইল্লা রাহিমতা ওয়া লা হাজাতান ইল্লা কাদাইতা ওয়া ইয়াসসারতা ইয়া রাব্বাল আলামিন। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। যতদিন তুমি আমাদেরকে হায়াত দিয়েছো আমাদের হায়াতকে তুমি ইসলামের উপর অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহ রে যেদিন তুমি আমাদেরকে মৃত্যু দিবা আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দান করিও। আল্লাহ আমাদের স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন দল মত নির্বিশেষে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এই মানসিকতা রেখে, একই মানচিত্রে একই পথে।
পতাকার তলে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ। রাব্বুল আলামিন, খাস করে তুমি আল্লাহ আমাদের সবাইকে সর্বঅবস্থায় তোমার উপর ইস্তিকামত করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।